হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু ঘরে বাইরে বাই মি মনোলিনা আশা করি আপনারা ভালো আছেন আজকে শুভ অক্ষয় তৃতীয়া আর পবিত্র ঈদের শুভেচ্ছা সকলকে তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে সারাদিন কী কী করবো সেটাই শেয়ার করব ঈদ স্পেশাল আমার বাড়িতে কী কী হবে সেটাই দেখাবো তো চলুন আগে কিচেনে চলে যাই গিয়ে আমার ব্রেকফাস্ট যা আছে সেগুলো আগে বানিয়ে নিই কারণ অলরেডি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি আর তারপরে তে অফিসের মিটিংয়ে ভিজি ছিল তো সেই সিজনে একটু লেট হয়েছে কিছু ডেটা স্টার্ট করতে এখন কিচেনে যাই গিয়ে দিনটাকে শুরু করি কারণ আমার দিন শুরু হয় তো কিচেন থেকেই এখানে এখনও তীর্থাঙ্কার অফিস মিটিংয়ে বিজি আছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ভাজা বসিয়ে দিয়েছি নুন আর হলুদও দিয়েছি সামান্য মিডিয়াম আছে আলুগুলো আমি ভাজা বসিয়েছি যাতে আলুগুলো প্রপারলি সেদ্ধও হয়ে যায় আর সেই ফাঁকে অন্যান্য কাজও সেরে নেব আলুটা যখন প্রপারলি সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এটা টেস্ট একটু ইনক্রিজ করার জন্য দুটো ডিম এর মধ্যে আমি ফেটিয়ে দিয়ে দেব রোজ নামচা এই আলু পেঁয়াজ ভাজা মাঝে মাঝে বোরিং লাগে তো সেই কারণে দুটো ডিম এর মধ্যে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এটাকেও আমি ভাজা ভাজা করে নেব আলুর সাথেই এতে আলু ভাজার টেস্টটাও একটু বাড়বে আর একটু বোরডামটাও দূর হবে এটা কিন্তু খেতেও ভীষণই ভালো হয় এছাড়া মাঝে মাঝে আমি আমার মা থেকেই শেখা মাছের ডিম থাকলে সেটাও এর মধ্যে এরভাবে দিয়ে দিই সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তবে সেই ক্ষেত্রে তেলটা একটু বেশি দিতে হয় এদিকে আমি শশা কেটে কুচি কুচি করে নিয়েছি আর এর মধ্যে বেশি করে একটু দই দিয়ে দেব আর দেব নুন চিনি চাট মশলা লঙ্কার গুঁড়ো এসব দিয়ে ভালো করে এটাকে একটা শশার রায়তা বানিয়ে নেবো ব্রেকফাস্ট শুড বি কিং সাইজ এটা তো কথাই আছে তো আমরা একটু হেভি ব্রেকফাস্টই করব। আমি এখানে রোল করে রুটিগুলোকে এরকম ফুলের আকৃতির বানিয়ে নিয়েছি কারণ ফুড সবসময় দর্শনধারী তারপর গুণবিচারী আজকে সকাল থেকেই না আমার মাথাটা বেশ ধরেছে আর রান্না করে আরেকটু মাথাটা ব্যথা করছে তো বেশি করে একটু তেল মাসাজ করে নেব ভাবছি মাথাতে কারণ হেয়ার অয়েল মাসাজ করলে মাথা ব্যথাটা যেরকম কমে তার সাথে আরও অনেকগুলো উপকারিতাও আছে হেয়ার গ্রোথকে বুস্ট করা যায় আর মাসাজের ফলে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয় এর ফলে হেয়ার ফলিক্যালসে নিউট্রিশনটা ভালোভাবে ডিস্ট্রিবিউট হয় হয়চিওর গ্রেইং আর ড্যান্ড্রফকে প্রিভেন্ট করা যায় এছাড়া ড্যামেজ আর ফ্রিজিনেস রিডিউস হয় এখানে আমি নর্মাল শালিমার কোকোনাট অয়েলই ইউজ করেছি এবার একটু ওষুধ খেয়ে নেবো কারণ সত্যি প্রচণ্ড মাথাটা ব্যথা করছে বেশি করে জল খেয়ে নিজেকে হাইড্রেট রাখলে মাইগ্রেন অ্যাটাক থেকে প্রিভেন্ট করা যায় জানি বাট এখন শুধু জলে কাজ হবে না ঠিকঠাক ঘুম না হলে বা স্ট্রেস হলে বা লাউড নয়েজ থেকে টাইট হেয়ার ব্যান্ড পরলে আদারওয়াইজ ভুল আইগ্লাস গ্লাস পরলে কিন্তু আমার মাথা ধরে যায় কারণ আমার মাইগ্রেনের সমস্যা আছে লাইটটাকে ডিম করে স্কাল্পে আর হেডে যদি একটা ইজি প্রেশার দেওয়া যেত তাহলে হয়তো মাথা ব্যথাটা কমতো এটা ভাবতে ভাবতেই দেখলাম তীর্থাঙ্কার চলে এসেছে ঝণ্ডু বাম নিয়ে ভালোবাসার মানুষের সাথে থাকার এটাই অ্যাডভান্টেজ ওই আমাকে একটু মাসাজ করে দিল তারপর আমি একটু রিল্যাক্স করলাম আর দেখলাম যে আমার মাথা ব্যথাটা একটু একটু করে কমে গেল এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি সামান্য একটুখানি ঘি এবার বাজার থেকে কিনে আনা শিমুইয়ের প্যাকেট কেটে আমি মধ্যে দিয়ে দিয়ে দেব হালকা বাদামি রঙ করে ভেজে নেব ঈদের ঐতিহ্য সেমাই ঈদের আনন্দ আর সেমাই যেন সমর্থক পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এটা খুবই জনপ্রিয় একটি খাবার মুসলমানদের সেমাই যেন ঈদ উদযাপনের প্রধান অনুষঙ্গ বিশেষ করে ইদুল ফিতরের এটি একটি অবিচ্ছেদ্য অংশ ঈদের দিনে সকাল শুরু হয় সীমাইয়ের মিষ্টি স্বাদ দিয়ে সকালে সীমাই মুখে দিয়েই নামাজে যাওয়ার চল দীর্ঘদিন ধরে চলে আসছে কোরমা পোলাও মাংস যাই থাকুক না কেন বাদাম চিনি দেওয়া সীমাই না থাকলে ঈদ পূর্ণতা পায় না শুকনো সীমাই হোক বা ঘিয়ে ভাজা দুধে ভেজানো লাচ্ছা লাচ্ছাসীমাই যেমনই হোক ঈদের দিনে সীমাই চাই। তাই আজকে আমি শিমুইয়ের পায়েসই বানাবো শিমুই ভাজার সময় সামান্য একটুখানি এলাচ আমি দিয়ে দিয়েছিলাম এতে গন্ধটা ভালো আসবে আর শিমুইটা যখন লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে চিনি এবং দুধ দিয়ে দিতে হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন ফোটানো হয়ে যাবে মধ্যে দিয়ে দিতে হবে কাজু ও কিশমিশ শিমুইটা সেদ্ধ হয়ে গেছে এটা বোঝা যাবে শিমুইগুলো ফুলে ওপরে ভেসে উঠবে সামান্য একটু গাঢ় করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে তবে বেশি কারো করার দরকার নেই কারণ শিমুই এমনি দুধ টেনে একটু ফুলে উঠবে বাস শিমুয়ের পায়েস আমার রেডি খুবই ছটপট হয়ে যায় এবং খুবই টেস্টি হয় এই শিমুয়ের পায়েস বাংলার জনপ্রিয় মিষ্টি শিমুইয়ের পায়েস তো রেডি এবার কয়েকটা বাসনও জমা করেছে যেগুলো এখন আমি মেজে নেব রান্না করলে গ্যাস ওভেন তো নোংরা হবেই আজকে দুধ জাল দিতে গিয়ে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আর দুধ উতলে গেছে সো এখন আমি গ্যাস ওভেনটাকেও ভালো করে ক্লিন করে নেব আর এমনিতে রোজই আমি গ্যাস ওভেন সাবান জল দিয়ে ক্লিন করে নিই নাহলে পোকামাকড় হবার চান্সেস বেশি থাকে আর গ্যাস ওভেন কাউন্টারটপ এগুলো যদি ক্লিন থাকে তাহলে রান্নাঘরকেও অনেকটা ক্লিন লাগে আর রান্না করার মোটিভেশনও পাওয়া যায় আর খাবার দাবারও সেফ থাকে ব্যাকটেরিয়া গ্রো আর স্প্রেড হতে পারে না কাউন্টার টপটাকে ক্লাটার না করে রাখলে ওভেন বা স্টোভের নিচটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিলে পুরো টপটাকে মুছে কাউন্টার টপের ওপর রাখা যে কোনো জিনিসকে পরিষ্কার করলে ছোটোখাটো অ্যাপ্লায়েন্সেস যা আছে সেগুলোকেও ক্লিন রাখলে আভেন ফ্রিজ ক্যাবিনেট এগুলোর ওপরে যে ধুলো ময়লা পড়ে সেগুলোকেও ক্লিন করে নিলে আর রান্না করার সময় তেল মশলা যেখানে বেশি ছেটে সেই সব জায়গাগুলোকে রেগুলার ক্লিন করলে আর সিঙ্কও যদি ক্লিন এবং ড্রাই থাকে তাহলে রান্নাঘরের লুকও চেঞ্জ হয়ে যায় এবং হাইজিনও মেনটেন করা হয় ফ্যামিলির হেলদি লাইফকে এনশিওর করার জন্য ডেইলি এই কাজটা আমি করে থাকি এছাড়া আমি কিছু স্মার্ট অ্যাপ্লায়েন্সও ইউজ করি যেরকম এই ড্রেনারটা এর মধ্যে বাসন রেখে দিলে জল অটোমেটিক সিঙ্কের মধ্যে গড়িয়ে পড়ে যায় তবে অনেকেরই মনে হতে পারে ডেলি এত ক্লিন করি কিন্তু তাও আমার সিঙ্কের চারপাশটা এত নোংরা কেন তাদের জন্য বলে রাখি এগুলো কিন্তু নোংরা না এগুলো হোয়াইট সিমেন্ট যখন সিঙ্কটা বসানো হয়েছিল তখনই লেগেছিলো এগুলো ওঠানো যায়নি আমি অনেক চেষ্টা করেছি তাও ওঠাতে পারিনি আপনাদের কাছে এগুলো ওঠানোর কোনো ট্রিক্স থাকলে অবশ্যই জানাবেন ডেলি বেসিসে সিঙ্কের ড্রেনারটাকেও আমি ক্লিন করি কারণ এর মধ্যে অনেক ময়লা জমে যায় এতে ড্রেনিংয়ের প্রবলেম হতে পারে সেই কারণে মাঝে মাঝেই আমি খুঁচিয়ে এটাকে পরিষ্কার করে দিই রান্নাঘরের কাজ তো কমপ্লিট কিচেন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এবার আমিও একটু নিট অ্যান্ড ক্লিন হয়ে নেব স্নানটা করে আসি কারণ পুজো দিতে হবে প্রত্যেকবারের মতন এবারও আমি গোপালকে শিমুয়ের পায়েস দিয়েই পুজো দেব কারণ প্রত্যেক বছর ঈদের দিন আমার বাড়ির গোপাল শিমুয়ের পায়েসই খায় পুজো আচ্চা সেরে এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চে আমি অ্যাসর্টেড কাবাব অর্ডার করেছিলাম ব্রেকফাস্ট যেহেতু অনেকটা হেভি হয়ে গেছে সেই কারণে লাঞ্চ আমি একটু লাইটই করব সেই কারণে বিরিয়ানি বা রাইস জাতীয় বা তান্দুরি রুটি এই ধরনের কোনো কিছুই আমি অর্ডার করিনি স্টার্টার ডেজার্ট আর ব্রেভরেজ এই দিয়েই আমি আমার মিল আজকে সারব এখানে আমি মেন কোর্সকে স্কিপ করছি সো এখানে আমি শিখ কাবাব শামি কাবাব আর তন্দুরি চিকেন অর্ডার করেছি আর তার সঙ্গে রয়েছে লেবু পুদিনা চাটনি আর সালাড এছাড়া শিমুই তো আছেই আর আছে মকটেল এখানে আমি ম্যাঙ্গো মোহিটো বানিয়েছি ম্যাঙ্গো জুস আর লেমন সোডা দিয়ে আমার না পুদিনা চাটনি হোক দই হোক আচার হোক হোক যাই হোক না কেন সস খাওয়া দাওয়ার পরে কিছু বাসন কোষণ তো বেড়াই আর তখনই যদি সেগুলো ধুয়ে ফেলা যায় তাহলে কাজের প্রেশারটা একটু কম হয় আর অনেক বাসন না জমে যাওয়ার জন্য কাজ করতেও খুব একটা প্রবলেম হয় না সাথে কল আর সিঙ্কের আশেপাশটাও যদি একটু ধুয়ে নেওয়া যায় তাহলে সিঙ্কটাও ক্লিন থাকে এঁঠো কাটা জমে দুর্গন্ধ হওয়ার স্কোপ কম থাকে শুধু ধর অ্যান্ড ক্লিন রাখলেই হয় না অকেশনের দিন ঘর একটু গুছিয়েও রাখতে হয় আর যে কোনো বাড়িকে ইনস্ট্যান্ট সাজানো গোছানো করে ফেলতে পারে ওয়েল ডেকোরেটেড একটা কফি টেবিল তাই আজকের ঈদ উপলক্ষে আমি আমার কফি টেবিলে একটা মিনিয়েচার তাজমহল আর একটা আর্টিফিশিয়াল প্ল্যান দিয়ে টেবিলটাকে ডেকোরেট করেছি আর আমার ইদি ঈদ করে হবে যদি না পাওয়া যায় তো আমার ইদিও চলে এসেছে লং লং তো এই হলো আমার গিফট করেছে ঈদে আমাকে ছাড়া হোয়াইট টাই সুদিং লাগে তো সেই কারণে একটা লং শার্ট কিনেছি কারণ আমি সবসময় লং কারণ আমার পিওর শেপ বডি তো সেই ডিসে আমি একটা লং শার্ট কিনেছি পিওর কতল খুবই ভালো আর সাইডে না এরকম বাটন দেওয়া আছে আর হাতাতেও এরকম এখানটা ফোল্ড করে এখানে বাটন দিয়ে বা রয়েছে খুবই সুন্দর খুবই ভালো এটা মেটেরিয়ালটা আমার তো বেশ পছন্দ হয়েছে তো যে কোনো বোর্ড না মাস্ট হ্যাভ আইটেমসের মধ্যে হলো অয়েন্শাল একটা তো এটা থাকা দরকারই তো সেই রিজেনে একটা লং শার্ট আজকে খুশি তো সেই রিজনে কাজের মেয়ে ছুটি নিয়েছে বাট বাট ও ছুটি নিয়েছে বলে তো আর আমার ছুটি নিয়ে বসে থাকলে হবে না বাড়িতে প্রচুর কাজ বাজ থাকে যতই হলিডে হোক না কেন আর তারপর তীর্থাকার আজকে বাড়িতে আছে আর অনেক দিন বাড়িতে ছিলাম না সুতরাং বাড়ির প্রচুর কাজ ছিল তো সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে রান্নাঘর পরিষ্কার করেছি বাসন মেজেছি তারপর আমার গোপাল খাবে তাই জন্য শিমুয়ের পায়েস বানিয়েছি তো প্রত্যেক বছর না ঈদের দিন আমি বিরিয়ানি বানাই বাট এবার হয়নি সেটা কারণ আমার শরীরটা ভালো ছিল না প্রচণ্ড মাথা ধরেছিল সকাল থেকে তো সেই রিজনে আর বিরিয়ানি ফেরিয়ানি বানাইনি খাবার অর্ডার করে নিয়েছিলাম কাবাবস ঠোরে রেস্ট নিয়েছি আর এখন উঠে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি কেন রেডি হয়েছি সেটা বলে আগে কারণ বোন শোনা অনেক দিন পর মানে ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ফিরছে প্রায় দু মাস পর বিয়ে তো সত্যি সত্যি একটা খুশির দিন কারণ অনেক দিন পরে বাড়ি ফিরছে আর তার মধ্যে আবার আজকে ঈদ তো সেটারই সেলিব্রেশন হবে আর এখন আমরা রেডি হয়েছি কারণ ওকে যাব আমি আর তীর্থঙ্গ দুজনেই যাব এয়ারপোর্টে যাব ওকে পিক করবো করে ওখান থেকে যাবো মেট্রোপলিটানে তো কী পরেছি সেটাই দেখিয়ে নিই একটা কুর্তি পরেছি জিন্সের সাথে আর তার সাথে এই ইয়ার রিংটা পরেছি খুবই ছোট একটা লঙ্কা পরেছি আর হাতে একটা ব্যান্ডেল পরেছি রেড কালারের তো এই হলো আজকে সাজ শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি কারণ সেটা ভালো লাগছিল না তো মাথায় জল দিয়ে স্নান করেছি তাই চুল এখনো ভেজা আর চিপচিপে হয়ে আছে বাট বাড়িতেই থাকবো কোথাও তো যাওয়ার নেই জাস্ট ওকে পিক করা তো সেই কারণে আর বিশেষ কিছু সাজিনি এখন যাই ওকে পিক করে নিই এসে গেছি আজকে না ওয়েদারটা খুবই ভালো আছে খুব সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর সেই কারণেই সব ফুলগুলো মাটিতে পড়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরে এসেছি সবাই লাগেজগুলো নামাচ্ছে তো বাড়িতে ঢুকতে হবে মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে ব্যালকনিতেই সেই কারণে দাঁড়িয়ে আছে আর বোনশোনা এতদিন পরে বাড়ি ফিরেছে সেই কারণে সবাই বেশ খুশি আর গল্প তো সবে স্টার্ট হয়েছে আর আনন্দ তো চলবে আর খাওয়া দাওয়াও চলবে ভাইসোনা যেরকম ডোনাট নিয়ে এসেছে আর এদিকে বনশোনা রাজস্থানের স্পেশাল মিষ্টি ঘেভার সেটা নিয়ে এসেছে তবে এই মিষ্টি আগে আমি কোনো দিন খাইনি এটা আমি ফার্স্ট টাইম ফ্রাই করব এছাড়া আমার ফেভারিট কাজু বরফিও আছে আর যে কোনো অকেশনই মিষ্টি ছাড়া তো ইনকমপ্লিট কিন্তু প্রথমে আমি ঘেবারি খাবো কারণ এটা কোনোদিনই খাইনি কিন্তু অনেক নাম শুনেছি এটা নাকি ময়দা চিনি সিরাপ আর ঘি দিয়ে তৈরি হয় আর বনশোনাও বলল যে এটা নাকি ভীষণই ভালো খেতে এছাড়া আছে ফিশ ফিঙ্গার আর ফ্রায়েড চিকেন আর ওদিকে ভাইসোনা বঞ্চনারা ফিরেই গল্প করতে ব্যস্ত ল্যাপটপ খুলেও বসে পড়েছে তো দেখতেই পাচ্ছেন যে ওরা সব আনন্দ করছে এখন আমি ওদেরকে জয়েন করবো আর এই ভিডিওটা আমি এখানেই এন করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাই তো বাই বাই গুড নাইট